মুসলমান আজ তুমি আমি বুঝতে পারছি না আমাকে তোমাকে পিলান করে ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাও গরিবের হককে পাইয়ে দাও গরিবের পাশে দাঁড়াও আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিউল্লাহর কাছে একদিন ভুখা খেয়ে খানা খাওয়ানো মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা আল্লাহকে ভয় করো নবী মুহাম্মদ রসুলকে ভালোবাসো খবরদার গরিবের উপরে জুলুম অত্যাচার করো না গো গরিবের হককে পাইয়ে দাও গরিবের পাশে দাঁড়াও আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিউল্লাহর কাছে একদিন একটা গায়ের মুসলমান আসলো এসে জিজ্ঞাসা করতে লাগলো এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মে সব থেকে উত্তম কাজ কোনটা আল্লাহ নবী বলেছিলেন ভুখা খেয়ে খানা খাওয়ানো খোদা তোকে খাবার দিবা আমরা দিই তোমার এই গ্রামে রোজার মাসে চার পাঁচটা বাড়ি আছে যারা রোজার মাসে শুধু চিনি দিয়ে ইফতার করে আর এই গ্রামে দু দশটা বাড়ি আছে যার বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলা এক গাদা করে ফল টল নষ্ট হয় খোদার মার হবে না গজ খারাপ আছে কমসে কম তোর খেলাটাও যদি দিয়েছি ওই নিয়ে দেখছি হাত তুলতে আল্লাহ তোর বড় করু কি তাও দেবো না কুলা খেতে পেয়ে মরে যাবে তরুণেরা বাপেরা ইসলাম কাকে বলে শোনে ওই যে টিভিতে দেখছেন আইএসআইএস ওই যে মিডিয়ায় দেখছেন আল কায়দা ওই যে পেপারে দেখছেন জৈশে মোহাম্মদ এগুলো তো ইহুদি খ্রিস্টান গায়ের মুসলমানেরই তৈরি করা কারণ ইসলামকে বদনাম না করতে পারলে পৃথিবীতে দলে দলে যুবক যুবতীরা শিক্ষিত মানুষেরা হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি ইহুদি খ্রিস্টান ঘরের ছেলেরা দলে 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 এক আল্লাহ আর মুহাম্মদ রসুলের প্রেমিক হয়ে ইসলামের শান্তি ছায়াতে আসতেছে এই জন্য ধর্ম ব্যবসায়ীরা ভুল বোঝাবার জন্য হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি এমন করে ইহুদি খ্রিস্টানদেরকে ভুল বোঝাবার জন্য ইসলামে যাতে না চলে যায় ধর্মের দোকান আমার বন্ধ হয়ে যাবে মুহাম্মদ রসুলের প্রেমিক না হয়ে যায় তাহলে আসারাম বাবুর 80 বছর বয়সে রেপ করা বন্ধ হয়ে যাবে এ যুবকেরা কোরআনের দিকে যেন না চলে যায় তাহলে ভারতবর্ষের 1,00,000,000,000 টাকা ভারতের প্রধানমন্ত্রীর সহযোগিতায় চুরি করতে পারবে না কেন কোরআন জানিয়ে দিয়েছে চোর যে চুরি করবে তার হাত কাটা হবে তাহলে কোরআন যদি মানুষ জেনে যায় মুহাম্মদ রসুলকে যদি জেনে যায় ইসলামকে যদি জেনে যায় হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বলেছে যে নেতার নেতৃত্ব চলাকালে ওর প্রজারা যদি পেটের জ্বালায় চুরি করে ওই চোরের হাত কাটার আগে নেতার হাত কাটতে হবে তাহলে ইসলামের কথা যদি জেনে যায় তাহলে আমরা যাদের ভোটে গাড়ি বাড়ি ঘুরে বেড়ায় যাদের ভোটে আমরা ভিআইপি রাক্সে চলি সে ফুটপাতে পড়ে থাকে বিমারের চিকিৎসার অর্থ থাকে না যদি কোরআনটা জেনে যায় রসুলকে জেনে যায় ইসলামকে জেনে যায় তাহলে সে দলে দলে মুহাম্মাদের প্রেমিক হয়ে যাবে আমার মতো দুশ্চরিত্র জালিমকে কখনো ভোট সে দেবে না কেননা সন্ত্রাসকে সাপোর্ট করা সন্ত্রাসী জালিমকে সাপোর্ট করা জালিমের অন্তর্ভুক্ত অন্যায়কে সাপোর্ট করাটা অন্যায় মিথ্যাকে সাপোর্ট করাটা মিথ্যা এই দুশ্চরিত্রবান নেতাকে সাপোর্ট কখনো ইমানদাররা করতে পারে না ঠিক না বেঠি ঠিক করে বলো ঠিক না বেঠি তোমরা তাহলে কাকে সাপোর্ট করো তোমাদের কোনো চোর নয় সব বেটা ধরা পড়বি খেয়ামতের দিন কি ভাবছিস
অপরের উপরে জুলুম করা, লোকের মেয়েগুলো আমাদের সম্পদ মনে করে যে অত্যাচার জুলুম করে কোনো বন্ধ হয়ে যাবে। মোহাম্মদকে যদি মেনে নি মা বাপকে ভালোবাসতে হবে, মোহাম্মদকে যদি মেনে নি নারীদেরকে জ্যান্ত পুঁতা যাবে না, নারীকে সম্মান মর্যাদা দিতে হবে, বাপে সম্পত্তির অধিকার যেমন ছেলে পাবে, মোহাম্মদ রসুলকে যে মানবে বাপে সম্পত্তির অধিকার নারী তার মেয়েকেও দিতে হবে। আবু যে রুদবা সাইবা সেও জানে সত্য বলছে, কিন্তু দেখছে মেনে নিলে আমার তো দুর্নীতির রাজত্ব বন্ধ হয়ে যাবে। আমি যে ধর্মের দোকান খুলেছি, নকল খোদা দেখি যে টাকা পয়সা লুটছি, জুলুম করছি, লোক আমাদের ঘরে খোদা বলে মানছে, লোকের ওপরে যে অত্যাচার, সবাই মাথা পিঠে মেনে নিচ্ছে, এতে দাদাগিরি বন্ধ হয়ে যাবে আমাদের। তাই আবু জেল উদবা সাইবা বুলহাব কি করেছিল তৎকালীন সময়েতে মানুষকে আমার রসুল সম্বন্ধে ভুল বুঝিয়েছিল, মোহাম্মদ রসুলকে জাদুকর বলেছিল, নউযুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি বলেছিল। একটা কারণে বলেছিল যাতে করে মোহাম্মদ নবীর দিকে লোক না যায়, মোহাম্মদ রসুলের দিকে যদি না যায় তাহলে মোহাম্মদ রসুল সত্যটা বলতে পারবে না, সত্য যখন জানতে পারবে না তাহলে আমাদের মিথ্যা ধোকাটা মানুষ সজাগ হতে পারবে না, আমাদের মিথ্যা ধোকাটা মানুষ বুঝতে পারবে না। এই জন্যে আমার নবী সম্বন্ধে ভুল বুঝিয়েছিল, কিন্তু আমার আল্লাহ আর হেকমত বড় বোঝা মুশকিল। আবু জেহেল আমার নবী সব থেকে বেশি প্রচার করেছে, যখন ও কাজের একটা মেলা হতো মক্কা জমিনে, ওই মেলাতে বিশ্বের সমস্ত মানুষরা আসত এবং যেখানে উলঙ্গ নারীদের নাচ গান হতো এবং কীতদাস দাস দাসী ছেলে মেয়ে বাজারে বিক্রি হতো, যে ধনী লোক ছিল তারা গরিবদেরকে কিনে নিয়ে যেত, নিজের দাসীর ইজ্জত লুটে তার গর্ভে সন্তান আসত, ওই দাসীকে হত্যা করে দিত, সন্তানকে হত্যা করে দিত। এইরকম যখন ছিল তৎকালীন সময় পৃথিবীটা, আল্লাহ নবীর কাছে তাই কাজের মেলায় যখন লোক আসছে, ওই মেলায় আসার মুখে আবু জেহেল বসে গেছে, সবাইকে ধরে ধরে বলতেছে খবরদার মোহাম্মদের কাছে যাবি না, মোহাম্মদ জাদুকর যে কিনা আমাদের পাথরের এই খোদা মূর্তি গুলোকে মিথ্যা বলেছে, এর কাছে যাবি না, এর কাছে যাবি না। তারা সবাই বলে একবার যে তো দেখি, একবার যে তো দেখি, সবাই আসছে আর আমার রসুল তাদেরকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। হে বাবা, তোমরা এই যে তৈরি করেছ কে? বলছে গুণ আমাদের প্রভু মালিক সৃষ্টিকর্তা, এতগুলো প্রভু তো একজন, তার ফটো নেই, মূর্তি নেই, ভাস্যকর নেই, ছবি নেই, তাকে কেউ দেখে নেই। প্রভু দুটো হাত কি পঞ্চাশটা হাত, একটা চোখ কি একশোটা চোখ, তোমরা জানলে কি করে? আর প্রভুর চোখটা যে এইরকম দ্বারা, প্রভুর কানটা যে এরকম দ্বারা, তোমরা বুঝলে কি করে? প্রভু যখন দেখুনি তার বিকৃত করা হচ্ছে না, তাহলে কাউকে দেখতে এক ধরনের করছে আর এক ধরনের, এটা কি তাকে অপমান করা নয়? কথা বুঝছেন না? অতএব তোমরা এটা করো না, তোমরা এক সৃষ্টিকর্তাকে মানো, আর গরিবদের উপরে তোমরা জুলুম বন্ধ করো, নারীগুলোকে হত্যা বন্ধ করো। নারী ভোগের জিনিস নয়, নারী মা হয়, নারী মেয়ে হয়, নারী বোন হয়, নারী স্ত্রী হয়, ভোগ নয়, স্ত্রী হয়। তোমার প্রয়োজন স্ত্রী মিটাবে, স্ত্রীর প্রয়োজন তুমি মিটাবে, এর জন্য তোমার একজন হবে জীবন সাথী, সুখে দুঃখে বয়স যতই হয়ে যাক একে অপরের সাথে থাকবে। এইভাবে নবী কথাগুলো বোঝাতে লাগলো। তারা দেখছে না তো এ মোহাম্মদ তো ঠিক বলছে, তখন দলে 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 আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নকল মিথ্যা ছেড়ে দিয়ে শান্তির দিকে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল বলছে মেরে দিতে হবে মোহাম্মদ। আর আজকে ইউপি বলেন, হরিয়ানা বলেন,
সব জায়গায় আমেরিকার মতো ডোনাল্ড ট্রাম্প যেখানে রাজত্ব করছে, মুসলমানদের এন্ট্রি বন্ধ, সেই আমেরিকাতে দলে 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 যুবক যুবতীরা ইমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে, বেড়ে বলেছে। আজ যারা প্রচার করেছে যে মুসলমানরা তরোয়াল দেখিয়ে জোর করে মুসলমান করছে, সেই সকল মূর্খগুলোকে জানতে চায়, তাহলে আজ ইউপিতে যোগী আদিত্যনাথের রাজত্ব চলছে, যে যোগী প্রকাশ্য বলছে কবর থেকে মুসলিম মেয়েদের তুলে নোংরা কাজ করব, সেই ইউপিতে আজও মুসলমান হচ্ছে। এতে করে কে তরোয়াল দেখাচ্ছে ভাই? কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না, মরজ কি খারাপ না, লাইন ঘুরিয়ে দেবো। ভাবুন, আজ যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন তুমি যখন খেলাধুলা করো বাবা, ঘর থেকে যখন আসো বাবা, তোমার হাতে একটা তোমার পাখি থাকে, অর্থাৎ ওই বাচ্চাটার একটা পোষা পাখি ছিল, ওই পাখিটা রোজ নিয়ে আসতো, হে বাবা ছেলে আজকে তোমার পাখিটা তোমার হাতে দেখতে পাই না, বাবা রে তোমার পাখিটার কি হয়েছে, কেন তুমি আজকে নিয়ে আসো না, পাখিটার কি হয়েছে? আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবা হুজুর রবাক হয়ে গেল, হুজুর একদিন একটা পাখি নিয়ে আসেনে, তারপর আপনি খোঁজ নিতেছে। আল্লাহ নবী বলেছিলেন, হে বাবা সাহাবারা সমস্ত মখলুকাতের নবী আল্লাহ আমায় বানিয়েছে। যে নবী একটা পাখিকে একদিন দেখতে না পেলে তার খোঁজ লাগ, সেই নবীর উম্মত দাবি করব গিরামে কে খেতে পাচ্ছে না পাচ্ছে খোঁজ লাগ, গিরামে কে কি হালে আছে খোঁজ লাগ। তোমাদের পাড়া প্রতিবেশী হিন্দু দলিত আদিবাসী যে ধর্মেরই হোক, তারাও কি হালে আছে খোঁজ লাগ। এটা মানবতা, সেই মানবতা আজকে আমাদের কবর হয়ে গেছে, এই জন্য মানুষ তো নেই দুনিয়ায়, খারাপ লেবেন না ভাই। মানুষ সুরাতে সব কি আছে ভাবুন, হিংসা মারপিট খুনোখুনি, একে অপরকে দেখতে পারে কেন রে বাবা? তোরা তো সব এক বাপের ছেলে, এক মায়ের সন্তান, পৃথিবীতে এক বাপ ও একটা পুরুষ আর একটা নারী থেকে পৃথিবীর সবাইকে তৈরি করেছে সৃষ্টিকর্তা, এটা সত্য না মিথ্যা? পৃথিবীর প্রথম একজন পুরুষ